ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ক্লাস সেভেন অর্থাৎ সপ্তম শ্রেণীতে পড়ছ তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস সেভেন বেঙ্গলি মডেল অ্যাক্টিভিটি স্পার্ট পার্ট ওয়ানের প্রশ্নের উত্তরগুলি বন্ধুরা তোমরা ঝটপট খাতা ও কলম বের করে নাও এবং এই প্রশ্নের উত্তরগুলি লিখে নাও আর তার আগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রশ্নের উত্তরগুলো প্রথম প্রশ্ন দেখে নাও কার মাধ্যমে শান্তিনিকেতনের সঙ্গে শিল্পী রাম কিঙ্করের যোগাযোগ গড়ে ওঠে আবার বলি কার মাধ্যমে শান্তিনিকেতনের সঙ্গে শিল্পী রাম কিঙ্করের যোগাযোগ গড়ে ওঠে উত্তর শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয়ের মাধ্যমে শান্তিনিকেতনের সঙ্গে রাম কিঙ্করের যোগাযোগ গড়ে ওঠে আবার বলছি শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয়ের মাধ্যমে শান্তিনিকেতনের সঙ্গে রাম কিঙ্করের যোগাযোগ গড়ে ওঠে দুই নম্বর প্রশ্ন দেখে নাও অবাক তাকায় চড়ু চড়ুই পাখি অবাক তাকায় চড়ুই পাখি চড়ুই পাখি কখন অবাক হয়ে তাকায় উত্তর তিনটে শালিক যখন নিজেদের মধ্যে ঝগড়া থামিয়ে নিজেরা মীমাংসা করতে থাকে তখন চড়ুই পাখি অবাক হয়ে তাকায় আবার বলছি উত্তরটা তিনটে শালিক যখন নিজেদের মধ্যে ঝগড়া থামিয়ে নিজেরাই মীমাংসা করতে থাকে তখন চড়ুই পাখি অবাক হয়ে তাকায় তিন নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক খোকন সহগর্বে তার ড্রয়িং খাতাগুলো নিয়ে এলো খোকন সহগর্বে তার ড্রয়িং খাতাগুলো নিয়ে এলো কার কাছে খোকন তার ড্রয়িং খাতাগুলো নিয়ে এসেছে তার গর্ববোধ করার কারণ কি তাহলে এখানে এই যে তিন নম্বর প্রশ্ন এখানে দুটো পার্ট আছে প্রশ্নের তাহলে প্রথম অংশ দেখে নিই প্রথম অংশের উত্তর খোকনের বাবার এক বন্ধু যিনি বিখ্যাত চিত্রকর তার কাছে খোকন তার ড্রয়িং খাতাগুলো নিয়ে এসেছে আবার বলছি খোকনের বাবার এক বন্ধু যিনি বিখ্যাত চিত্রকর তার কাছে খোকন তার ড্রয়িং খাতাগুলো নিয়ে এসেছে এবার এই প্রশ্নেরই যে দ্বিতীয় অংশ অর্থাৎ তার গর্ববো গর্ববোধ করার কারণ কী তার গর্ববোধ করার কারণ কী তার উত্তর দেখে নাও লখনৌ থেকে আসা খোকনের বাবার চিত্রকর বন্ধু স্বেচ্ছায় খোকনের খোকনের ড্রয়িং দেখতে চেয়েছিল তাই খোকন গর্ববোধ করেছিল আবার বলছি লখনৌ থেকে আসা খোকনের বাবার চিত্রকর বন্ধু স্বেচ্ছায় খোকনের ড্রয়িং দেখতে চেয়েছিল তাই খোকন গর্ববোধ করেছিল এবার আসি চার নম্বর প্রশ্ন দেখে নাও আলাউদ্দিন খিলজির মতো দুঃসাহসী রাজা ভারতবর্ষে কমই জন্মেছেন কোন প্রসঙ্গে প্রাবন্ধিক এ কথা বলেছেন আবার আসি প্রশ্নটা দেখে নাও আলাউদ্দিন খিলজির মতো দুঃসাহসী রাজা ভারতবর্ষে কমই জন্মেছেন কোন প্রসঙ্গে প্রাবন্ধিক এ কথা বলেছেন উত্তর প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী কুতুব মিনারের কথা প্রসঙ্গে কথা বলেছেন সম্রাট কুতুবুদ্দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার তৈরি করেছিল পৃথিবীর অন্য দেশগুলি এরকম মিনার তৈরি তো দূরের কথা তার সাহস পর্যন্ত দেখাতে পারেনি কিন্তু আলাউদ্দিন খিলজি কুতুবুদ্দিন এর চেয়েও দ্বিগুণ উঁচু মিনার তৈরির সাহস দেখিয়েছিলেন কিন্তু আলাউদ্দিন খিলচি কুতুবুদ্দিন এর চেয়েও দ্বিগুণ উঁচু মিনার তৈরির সাহস দেখিয়েছিলেন তাই প্রাবন্ধিক একথা বলেছেন তাই প্রাবন্ধিক একথা বলেছেন এবার আসি পাঁচ নম্বর প্রশ্নের উত্তর নিয়ে পাঁচ নম্বর প্রশ্ন শুনে নাও ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি ছন্দের প্রতি মনোযোগ দিতে বলেছেন কেন উত্তর কবি অজিত দত্ত ছন্দে শুধু কান রাখো কবিতায় ছন্দে মন দিতে বলেছেন কারণ যারা কান পেতে এবং মন দিয়ে ছন্দ শুনবে তারা ছন্দ ও সুরের সংকেতের মাধ্যমে পৃথিবীটাকে নতুন করে চিনবে পৃথিবীটাকে নতুন করে চিনবে তাদের মনের মাঝে জমবে মজা এবং জীবন হয়ে উঠবে গদ্যময় তাদের মনের মাঝে জমবে মজা এবং জীবন হয়ে উঠবে গদ্যময় এবার আসি ছয় নম্বর প্রশ্ন তার উত্তর নিয়ে সেই শোকে সেই শোকে কালবৈশাখীর ঝড় উঠল আকাশে উদ্ধৃতাংশে কোন শোকের প্রসঙ্গ এসেছে উদ্ধৃতাংশে কোন শোকের প্রসঙ্গ এসেছে উত্তর উদ্ধৃত অংশটি আশরাফ সিদ্দিকের লেখা একুশের কবিতা থেকে নেওয়া হয়েছে একুশের ভাষা আন্দোলনে বাংলার চার তেজস্বী যুবক প্রাণ হারায় এরা হলেন রফিক সালাম জব্বার ও বরকত এদের নির্মমভাবে হত্যার পর সারা বাংলাদেশে শোক এবং প্রতিবাদের ঝড় ওঠে সারা বাংলাদেশে শোক এবং প্রতিবাদের ঝড় ওঠে এই প্রতিবাদের ঝড়ই কাল বৈশাখী ঝড়ের মতো গর্জে ওঠে সাত দাম শব্দটি বাংলায় কিভাবে এসেছে উত্তর গ্রিক শব্দ দ্রাখমে দেখো নিচে আন্ডারলাইন করে দিয়েছি গ্রিক শব্দ দ্রাখমে থেকে সংস্কৃত দ্রক্ষ দেখো দ্রক্ষ আন্ডারলাইন করে দিয়েছি শব্দটি এসেছে দ্রক্ষ শব্দটি আবার পরিবর্তিত হয়ে দম্য শব্দটি এসেছে আর এই দম্ম শব্দটির প্রকৃত রূপ এর মধ্য দিয়ে দাম শব্দটি এসেছে যার অর্থ হল মূল্য আবার বলছি গ্রিক শব্দ দ্রাকমে থেকে সংস্কৃত দ্রক্ষ শব্দটি এসেছে দ্রক্ষ শব্দটি আবার পরিবর্তিত হয়ে দম্ম শব্দটি এসেছে আর এই দম্য শব্দটির প্রকৃত রূপের মধ্য দিয়ে দাম শব্দটি এসেছে যার অর্থ মূল্য এবার আসি আট একটি মিশ্র শব্দের উদাহরণ দাও একটি মিশ্র শব্দের উদাহরণ দাও উত্তর একটি মিশ্র শব্দ হলো বন্ধুরা এখানে আমি চারটে উত্তর করে দিয়েছি তোমরা যে কোনো একটা লিখলেই হবে যে কোনো একটা লিখলেই হয়ে যাবে আমি চারটে লিখে দিয়েছি হাট বাজার পকেটমার রাজাবাদশাহ ডাক্তারখানা একটি মিশ্র শব্দের উদাহরণ দাও বন্ধুরা একটি মিশ্র শব্দ হলো আমি এখানে একটার বদলে চারটে লিখে দিয়েছি তোমরা একটা লিখলেই তোমাদের হয়ে যাবে হাট বাজার পকেটমার রাজাবাদশা ডাক্তারখানা বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো ও পাশে থাকা বিল বাটনে ক্লিক করে দিও আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি Thank you very much. Keep watching my channel and my video.